गुड इविनिंग। आज के सन्धे थे ब्लगटा शुरू कर कल के तो लक्ष्मी पुजो छो आज के बाड़ी लक्ष्मी पुजो करतक्षण सर गे पूर्णिमा तो कल के घरे नहीं से एका हाथे करा तो बसि किचू कर कि मैंने खूब जे एक बारे आगे बार खूब नाड़ू टाड़ू हेना तेना सब एने जड़ो फिर दिलम वगलो सब ठेले ही दीते एक्चुअलि केंा जिन भलो है ना এবারে নাড়ুটাড়ু কিনে তারপরকে একটু খিচুড়ি করে দিয়েছিলাম, একটু ভাজা আর একটু তরকারি আর চা ফল দিয়েছি। মিষ্টি আমি আনি না, কারণ মিষ্টি ঠাকুরকে দিই না, আমি নিজে খাই না, তাই মিষ্টি দিই না, খুব কম আর কি। আর কদিন আগেই এক গাদা মিষ্টি দেওয়া হয়েছে দশমী হ্যান তেনে, তাই জন্য মিষ্টি আর আনিনি, যা ছিল ওই দিয়ে পুজো করেছি। আমি তো বিশ্বাস করি ভক্তিটাই আসল, আর মন্ত্র আর এই উপাসারগুলো ম্যাটার করে না। যাই হোক, ওই দিয়ে পুজো করেছি, কারণ ইচ্ছা করছিল না যেতে, ভালো এনে রেখেছিলাম। আর এত দাম বেশি হ্যান দেন ভালো লাগে না, ঘরে যাচ্ছিল ওই দিয়ে পুজো করে দিয়েছি। হ্যাঁ, মুদিখানা কিছু এনেছিলাম ঠাকুরের জন্য আলাদা মশলাপাতি ওই আর কি। তো আজকে রান্না করেছি, ফ্রিজে না সেরকম সবজি নেই, বাজার আনতে হবে আর কি। তো আগের দিন অ্যাস্টর হোটেলে খেতে গেছিলাম পুজোর সময়, তো আজকে ওরা ফোন করেছিল, ফোন করে জিজ্ঞেস করছিলো যে কেমন কী খাবার। আমি বললাম ওদের ওখানে আমি আগেও খেয়েছি, মানে 23-এ নয় 22-এ গেছিলাম, খুব ভালো ছিল, কোয়ালিটি টেস্ট দুটোই খুব ভালো ছিল। কিন্তু এবছর খুব বাজে, মানে এত বাজে হয়েছে কি বললাম, প্রত্যেকটা ধরে ধরে বলতে পারি। মাংস সব সেদ্ধ করে ওই ঝিঁয়ের মধ্যে ফেলে দিয়েছি, কোনো তার ভেতরে টেস্ট ঢোকেনি। ছোটো ছোটো করে পটলের দরমা করেছে, এবং মানে পাবদা মাছ হেনা তেনা চিংড়ি কোনোটাই ভালো না। তো বললাম যে শেপ চেঞ্জ হয়েছে কিনা, ওরা বলছে তো না। তারপর ওদের আবার ম্যানেজমেন্ট থেকে ফোন করবে বললো, আর আমাকে কি সব গুডি ব্যাগ দেবে বলছিলো, ডাকছিলো, বলছে অন্য লোককে পাঠালেও হবে, নামটা বলে দিতে হবে। তো এখন আর কে ওর গুডি ব্যাগ নিতে যাবে, হয়তো সময় নেই, ইচ্ছাও নেই, এই হচ্ছে কথা। তো কদিন ধরে বাজার করা হয়নি, পড়ে আছে সবজি যা ছিল সব পচে গেছে, সেই পুজোর আগে বাজার করেছিলাম। কালকে তো ভাবছি একটু বাজার করতে যাবো, আর যা গরম, দিনের বেলা রোদের মধ্যে বেরোতে ইচ্ছা করে না গরমের মধ্যে। তো আজকে তো বিয়ে ছেড়ে গেছে, এখন ভাবছি একটু চাউমিন নিয়ে আসি। আজকে তরকারি আছে ফ্রিজে, ফুলকপির তরকারি কালকে করেছিলাম, ঠাকুরকে দিয়েছি একটুখানি আছে। আজকে সকালে ওলের তরকারি করেছি, সেটাও আছে, একটু রুটি করলেই হয়ে যায়, কিন্তু ভালো লাগছে না। রোজ রোজ এই দুবেলা রান্না করতে ভালো লাগে না। ভাবছি একটু চাউমিন নিয়ে আসি, সামনেই পাওয়া যায় আমার ফ্ল্যাটে গলিটার মুখে, ওই খাবো। আর একটু ভেজিটেবিল চপ খেতে আমি খুব ভালোবাসি, লোকটা বেশ ভালো বানায়, নতুন দোকান করেছে, তো যাই গিয়ে নিয়ে আসি। উফ, ঘেমে পুরো চান হয়ে গেছে, কখন গেছি, ওই ম্যাক্সিটা পড়ে গেছে রাস্তায় ছিলাম বলে আবার ছেড়ে ফেললাম, এই ম্যাক্সিটা পড়লাম। চাউমিন নিয়ে আসি, চিকেন পকোড়া একটা করেছি, আর দুটো দিদিতে যাকে, আর দুটো ভেজিটেবল চপ নিয়ে আসি। আবার জুতোটা সারিয়ে নিয়ে এলাম, জুতো সারাতে গিয়ে দেরি হলো, জ্ঞান জ্ঞান করছিলো, সোলটা একটু ফেটে গেছিলো, বলছি নতুন সোল লাগিয়ে দে, ওর কাছে নেই, তাপ্পি মেরেছে, উঁচু নিচু হয়ে গেছে, শোনাচ্ছে। আমি বলছিলাম এই বিহারিগুলো যাতে সব ফালতো, যাই হোক শুনিয়ে দিয়েছি। এই জুতোটা নিয়ে আসে গেমে গেছি পুরো, কখন থেকে রাস্তা দাঁড়িয়েছি, এবার খাবো। এটাই আজকে আমার ডিনার মেনু, খেয়ে শুয়ে পড়ো, 8টা বাজে, যাই হোক রাত তো কিছু করবো না। এগ চাউ নিয়ে আসি 50 টাকাতে, ভালোই কোয়ান্টিটি দিয়েছে, অনেক দিয়েছে, আমি একা খেতেও পারবো না। স্যালাড বেশ ভালোই দেয় নতুন দোকান, তারাও দেখাচ্ছি। এই যেটা এগ চাউ আর চিকেন পকোড়া, চিকেন এগ চাউ 50 টাকা নিয়েছে, এটা একটু আমার বেশি দাম লাগছে, অনেক জায়গায় 40 টাকাতে পাওয়া যায়। এটা চিকেন পকোড়া 15 টাকা করে, আর ভেজিটেবিল চপ 7 টাকা করে, স্যালাড ওরাই দিয়েছে, এই সসটা আমার ওরা দিয়েছে, এখনও ঢালিনি। তো আজকে এটাই আমার ডিনার মেনু, আর করবো না কালকেও হচ্ছে, রুটি করবো না কালকে, ডিমের ঝোল ভাত করবো, আর গিয়ে রুটি তরকারি কিনে আনবো, এই হচ্ছে কালকে রুটি তরকারি। ও নাও কিনতে পারি, কারণ তরকারি অনেক আছে, ওগুলো নষ্ট হয়ে যাবে, খেয়ে নেবো। কালকে শুক্রবার, তো আজকের ভিডিওটা ঘেমে গেছি।
আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। গুড নাইট, টাটা।